গেল কয়েকদিনের অব্যাহত প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে বহু এলাকা। বন্যার পানি ঢুকে পড়েছে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনায়। পানির তোড়ে ভেসে গেছে যানবাহন, এমনকি গবাদি পশুও। বিভিন্ন বার্তা সংস্থা প্রকাশিত ছবিতে দেখা যায় জোহরের বাতু পাহাত এলাকার বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। অসহায় মানুষ আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা ছাদ থেকে তাদেরকে উদ্ধার করছেন। এছাড়াও বন্যা কবলিত অন্যান্য এলাকাতেও আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কেবল বাড়িঘর নয়, বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাঘাট। পানিতে আটকা পড়ে আছে বহু যানবাহন, ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। প্রায় 40 লাখ মানুষের বসবাস জোহরে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য এটি। স্থানীয় গণমাধ্যম জানায়, চলমান এ বন্যায় এখন পর্যন্ত ঘরবাড়ি হারিয়েছেন জোহরের 40,000-এর বেশি বাসিন্দা। জীবন বাঁচাতে যাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল ও কমিউনিটি আশ্রয় কেন্দ্রে। বন্যার্তদের আশ্রয়ে এ পর্যন্ত রাজ্যটিতে 200-এর বেশি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে আগামী এপ্রিল পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ার আবহাওয়া দফতর। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অন্য কর্মকার, সময় সংবাদ।